नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादे विष्णुपुरे बंदोपाध्याय बाड़ी जाग्रत काली पुजोर कहनी से ही विषय तथ्यवलि प्रदान करब। सम्पूर्ण तथ्यटि संग्रह करा अपन का अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देख। चारण कवि बैद्यनाथेर दशमीर पूजोय आजो गोटा पाड़ार मानुष मेते ओठेन। विष्णुपुर शहरे कृष्णगंजे चारण कविर भद्रासने प्रतिष्ठित ए देवी बारो मास तिनी ओई बाड़ीतेई पूजित हन। कार्तिक मासेर अमावस्या तिथिते आर पाँचटा पूजोर मतो एई बाड़ीर देवीरो विशेष पूजो अनुष्ठित हय। प्रतिष्ठातार व्याख्याय काली पुजो ना बोले तिनी बोलतेन ए आमार दशमीर पुजो। स्वप्ने जे मेके आलता पाए बाड़ीर उठोने घुरते देखेछेन आपादमस्तक बोहेमियान मानुष चारण कवि बैद्यनाथ। परे तांत्रिक बैद्यनाथ ताकेई घरे प्रतिष्ठा करेछिलेन श्यामारूपे। आदर करे नाम दिएछेन करुणामयी मा। जीवोद्दशায় काली पुजोय ওই মেয়েকে নিয়ে লেখা পাঁচালি পড়ে নিজে মন্ত্র আওড়াতেন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। পারিবারিক সেই রীতি মেনে আজও বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জে বন্দ্যোপাধ্যায় বাড়িতে সেই দশমীর পুজো হয়ে আসছে। শ্যামাঙ্গিনী ওই কালী স্থায়ী বালাই নেই বিসর্জনের, নিত্য নৈবেদ্য চড়ে দেবীমূর্তিতে। তবে প্রতি বছর কার্তিক চৌদ্দশী তিথিতে ঘরের ওই মেয়েকেই নতুন করে সাজিয়ে পুজো করা হয়। বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বা চারণ কবি বৈদ্যনাথ রাঢ়বঙ্গে আজও ততটাই প্রাসঙ্গিক যতটা জীবিত অবস্থায় ছিলেন। করুণাময়ী মাকে তিনি নাকি বাড়িতেই ঢুকতে দেখেছেন। লাল টুকটুকে রঙিন চেলি পরে আলতা পায়ে সে দেখা দিত কবিকে। সেই দেবীকে নিয়েই পরে সৃষ্টি করেছেন তার বিখ্যাত কবিতা দশমী। স্বপ্নদেশে বাড়ির দেবী প্রতিষ্ঠার কথা একশো ভাগ বিশ্বাস করেন কবিপুত্র আরেক কবি স্বপন বন্দ্যোপাধ্যায়। তার কথায় বাবা কামাখ্যায় ছিলেন বহুদিন, সেখানে তন্ত্রসাধনায় সিদ্ধিলাভ করেছেন। ফিরে আসার পর তার দেওয়া ওষুধে বহু মানুষের রোগমুক্তি হয়েছে। করুণাময়ী মায়ের পুজোর জন্য তিনি নিজেই পাঁচালি লিখে পুজোর পদ্ধতি ঠিক করেছিলেন। ওই মূর্তি প্রতিষ্ঠার আগে একই রকম একটি মেয়েকে কীভাবে বাড়িতে ঘুরে বেড়াতে দেখতেন সেই ব্যাখ্যাই রয়েছে ওই পাঁচালিতে। বাবার অনেক শিষ্য ছিলেন, তারাও ওই পাঁচালি পরে নিজেরাই বাড়িতে পুজো করতেন। এখনও তাদের বাড়ির পুজো সেভাবেই হয়ে চলেছে। বিংশ শতাব্দীর শেষের দিকে তার মৃত্যুর আগে পর্যন্ত খুব ধুমধাম করে বাড়ির পুজো সামলাতেন বৈদ্যনাথ। আর বোহেমিয়ান স্বভাবের জন্য আমৃত্যু অর্থভাব ছিলই, কিন্তু পুজোয় তার ছায়া পড়ত না। গোটা বিষ্ণুপুরের মানুষই সারা রাত ধরে কৃষ্ণগঞ্জের আটচালায় খিচুড়ি ভোগ খেতেন। তার সঙ্গে দূর দূরান্ত থেকে আসা কবিদের নিয়ে চলত কবিতার আসর। তান্ত্রিক বৈদ্যনাথের দশমীকে দেখতে আজও কালী পুজোর রাতে ভিড় জমান কাছে দূরের মানুষরা। যে মেয়ে বাড়িতে দেবীর আসনে বছরভর থাকলেও এক কাব্যগ্রন্থে নিজের বাসস্থান গড়ে নিয়েছেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।